নমস্কার বন্ধুরা, আমার নাম পায়েল, আপনারা দেখছেন পায়েলস গ্ল্যাম বাংলা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন স্টাইলের শাড়ি পরা। তো এখানে আমি আপনাদেরকে লেহেঙ্গা স্টাইল শাড়ি পরাই করে দেখাবো, একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা পরা করে দেখাবো, তবে আঁচলের স্টাইলটা একটু অন্যরকমভাবে করব। তো ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও বিভিন্ন ধরনের শাড়ি পরা টিউটোরিয়াল দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে আমি এখানে একটা ক্যানকান স্কার্ট পরে নিয়েছি সায়ার জায়গায়, আর তারপর এখানে আমি একটা হালকা বেগুনি রঙের সিল্ক শাড়ি নিয়েছি। তো শাড়িটাকে নিয়ে আমি প্রথমে চলে আসব শাড়ির আঁচলের অংশে, আর আঁচলের অংশে এসে আমি প্রথমে আঁচলের প্লিটটা কমপ্লিট করে নেব। এখানে আমি সায়ার জায়গায় ক্যানকান স্কার্ট পরেছি। আপনাদের কাছে যদি ক্যানকান স্কার্ট না থাকে, তাহলে আপনারা যে কোনো ধরনের ফোলা ফোলা স্কার্ট বা লেহেঙ্গাও পরে নিতে পারেন, লেহেঙ্গার স্কার্টটা। তো এখানে আমি আঁচলের কুচিটা কমপ্লিট করে নিয়েছি, আর সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওরও করে নিয়েছি। তো তারপর আমি আঁচলটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর আমি চলে আসবো একেবারে শাড়ির টাকিং পোর্শানে, অর্থাৎ যেখান থেকে আমরা শাড়ি টাকিং করি সেই পোর্শানে চলে আসবো। চলে এসে আমি পিছন থেকে শাড়ির বেসিক টাকিংটা করবো, করে তারপর ডান দিক থেকে যেরকমভাবে লেহেঙ্গা স্টাইল প্লিট করে, মানে একটা করে কুচি করে সেটা সায়ার মধ্যে গুঁজে নেয়। তো এখানে আমি সায়া যেহেতু পরিনি, আমি তাহলে সেটা স্কার্টের মধ্যেই গুঁজে নেব। আর এখানে আপনারা স্কার্ট ছাড়াও ডাবল পেটিকোটেরও ইউজ করতে পারেন। ডাবল পেটিকোটের ইউজ করলেও একটু হলেও আপনারা ফ্লেয়ার পাবে। এখানে ক্যানকান স্কার্ট ইউজ করার একটাই মানে হয়, লেহেঙ্গার মতো একটু যেন ঘের পাওয়া যায়, একটু যেন ফ্লেয়ার পাওয়া যায়। তো এইরকমভাবে প্লিট করতে করতে আমি ডান দিক থেকে বাঁ দিকে ডাইরেকশানে আসবো। তো এইরকমভাবে প্লিট করতে করতে আমি ডান দিকের কোমর থেকে বাঁ দিকের কোমরে চলে এসেছি। আমি আর এতটুকুই প্লিট করবো, আর প্লিট করবো না। এরপর আমি করবো আঁচলটার স্টাইলিং। তো আঁচলটাকে আমি কি করবো, প্রথমে আঁচলটাকে ঘুরিয়ে নিয়ে এসে ডান দিকে কাঁধে ফেলবো, সামনে আঁচল স্টাইলে এইরকমভাবে। ডান দিকের কাঁধে আঁচলটাকে রেখে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেব আঁচলটাকে প্রথমে। আর তারপর আঁচলের শেষ প্রান্তটা নেব, নিয়ে তারপর ওই আঁচলের শেষ প্রান্তটা এরকম পিছনের দিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে পিছন দিক দিয়ে যে আঁচলটা গেছে তার সাথে এরকমভাবে তার নিচে রাখবো, রেখে তারপর সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেব। তো ব্যাস, তারপর এখানে আপনারা এটার সাথে একটা কোমর বন্ধনী পরে নিতে পারেন, কিন্তু আমি এটার সাথে কোমর বন্ধনী পরিনি। তো এরকমভাবে আপনারা পরে নিতে পারেন একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা, তাও নতুন স্টাইলে আঁচল করে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও বিভিন্ন ধরনের শাড়ি পরা টিউটোরিয়াল দেখতে আপনারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।